আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, পড়াশোনা করছো, আর স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের অংশ হিসাবে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় একটি ক্লাসে আহ্বান জানাচ্ছি। ক্লাসটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, আর লেকচার নাম্বার হচ্ছে 4, এবং এটি হচ্ছে এই অধ্যায়ের শেষ লেকচার। আর পেজ নাম্বার হচ্ছে 22 থেকে 24 নম্বর পৃষ্ঠা। আমি আগেই তোমাদের বলেছি, ইতিহাস মনে রাখা, মুখস্থ রাখা একটু দুরূহ ব্যাপার, কিন্তু যদি তুমি বেশি বেশি পড়ো, বারবার পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে এই দুরূহ কাজটাও অত্যন্ত সহজ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে, আর তত বেশি তোমার কাছে ইজি হয়ে যাবে। তাই টিচার হিসাবে আমরা হয়তোবা পড়িয়ে দিব বা বুঝিয়ে দিব, কোনো দুর্বোধ্য কোনো শব্দের চয়ন থাকলে সেটা বুঝিয়ে দিব, কিন্তু মনে রাখাটা, মুখস্থ করাটা তোমারই দায়িত্ব। তাই তোমাকেই পড়তে হবে বারবার 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 বেশি বেশি করে, ঠিক আছে? তাহলে আসো, রোমান সভ্যতা, আমরা সভ্যতায় রোমের অবদান শুরু করি। রোমান সভ্যতা আমাদের চলছিল, আশা করি বাড়ি কাজটি করেছো। এখন দেখো সভ্যতায় রোমের অবদান। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপক ঋণী। শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি। এ সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমে যাত্রা শুরু হয়েছিল। তার মানে ওই সময় শিক্ষা বলতে কি বোঝাতো? খেলাধুলা আর বীরদের স্মৃতিকথা বর্ণনা করতে পারা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমে যাত্রা শুরু হয়েছিল, সুতরাং তাদের সব কিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা ছিল, গ্রিক ভাষা শিক্ষা করা ছিল একটি ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত। সবার জন্য কিন্তু না, ঠিক আছে? যারা অভিজাত শ্রেণী ছিল, সেই অভিজাত শ্রেণীর সন্তানদের, যুবকদেরকে পাঠানো হতো বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করার জন্য। তারপর দেখো, সে যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজন মিলনাত্মক নাটক রচনা ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এ যুগে জন্মগ্রহণ করেছিলেন। এবার আসো স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা, মানে বড় বড় করে বানাতো, হ্যাঁ, স্থাপত্যগুলো, ভাস্কর্যগুলো। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে 5,600 জন দর্শক বসতে পারত।
স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। পাশে দেখো কলোসিয়ামের একটি ছবি আছে, যে নাট্যশালার কথা বর্ণনা করা হয়েছে, যে একসাথে 5,600 জন বসতে পারত। দেখো কত বড়, ঠিক আছে, দেখা যাচ্ছে যে চারতলা বিশিষ্ট, কত বড় আর কি সুন্দর। দেখো বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন, তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন, এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণাকর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল, বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রোফাসে অসামান্য অবদান রেখেছেন। এবার আসো ধর্ম, দর্শন এবং আইন। রোমানরা ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল, অনেক গ্রিক দেবদেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেবদেবী হয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি। দেখো কিছু গ্রহের নাম তারা ইউজ করেছিল দেবদেবীর ক্ষেত্রে। এরপর দেখো রোমান দেব মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যারা, তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন, তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। উল্লেখ্য, এ সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় পরবর্তীকালে। এটা আমরা আগে ক্লাসে পড়েছি যে অগাস্টাস সিজারের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। আচ্ছা, এ সময় যীশু পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে, এতে সম্রাট ক্ষুব্ধ হন, কারণ খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না, ঠিক আছে, মানে সম্রাটকে তখন আর পূজা করা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ঈশ্বরকেই শুধু প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে। ফলে রোমান সম্রাটরা এই ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন। অনেকে মনে করেন যে রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তবুও রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস খ্রিস্টপূর্বাব্দ 98 থেকে 55, এটা তো আমি আগেই বলেছি খ্রিস্টপূর্বাব্দ কি যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সালগুলো, আর ওটা উল্টো দিক থেকে হিসাব করা হয়, কারণ যীশু খ্রিস্ট জন্মের 1 বছর পূর্বে, 2 বছর পূর্বে, 5 বছর পূর্বে, এরকম করে আর কি। তার জন্ম সালটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ সাল হিসাবে চিহ্নিত হয়, সেজন্য উল্টা দিক থেকে হিসাব করাটা সহজ খ্রিস্টপূর্বাব্দগুলো। আর খ্রিস্টাব্দগুলো তো সিরিয়ালি চলে গিয়েছে। তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোয়িকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। 140 খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে 3টি শাখায় ভাগ করা হয়েছে, যেমন বেসামরিক আইন, জনগণের আইন এবং বেসামরিক আইন, জনগণের আইন এবং প্রাকৃতিক আইন।
বেসামরিক আইন। এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত ও অলিখিত দুই রকমই ছিল। এরপর হচ্ছে জনগণের আইন। এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল, তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল। তবে এর মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এই আইনের প্রণেতা। তারপরে হচ্ছে প্রাকৃতিক আইন, ন্যাচারাল ল। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। তাহলে দেখো, এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। তো তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলোর পড়াগুলো ঠিক মতো করেছো। এখন এই আজকের পার্ট থেকে বাড়ি কাজ নিয়ে নাও। আজকের পার্টটি ছিল 22 থেকে 24 নম্বর পৃষ্ঠা। তো তোমাদের ইতিহাসে পার্ট এক পার্ট দুই ভাবে লেখা নেই, শুধু পয়েন্ট রয়েছে আর প্যারা রয়েছে, সেই জন্য পার্ট নাম্বার তো লেখা সম্ভব হয়নি। তো আজকে 22 থেকে 24 নম্বর পৃষ্ঠা আমাদের সভ্যতা রোমের অবদান থেকে প্রাকৃতিক আইন পর্যন্ত ছিল। তো সেই হিসেবে আজকের পাঠ অনুসারে আমার বাড়ি কাজটি হচ্ছে স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞানের ক্ষেত্রে রোমানদের অবদান ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞানের ক্ষেত্রে রোমানদের অবদান ব্যাখ্যা করো। তা আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমরা বাড়ি কাজ যেটুকু দিব, সব তো বাড়ি কাজ দেওয়া সম্ভব নয়, বাড়ি কাজ যেটুকু দিব সেটুকু বাদেও সম্পূর্ণ পাঠ পড়তে হবে, ঠিক আছে? বাড়ি কাজটুকু তো করবে এবং পড়বে, তারপরে সম্পূর্ণ পাঠই পড়তে হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।